প্রথমবার কোথায় বেড়াতে এসেছিলাম এখন খুব একটা তা মনে নেই, তবে এইচএস পাশ করে বাড়ির সবার সাথে কিন্তু দার্জিলিং বেড়াতে আসার কথা এখনও খুব মনে পড়ে। কারণ পাহাড় বরাবরই আমার পছন্দের একটা জায়গা, আবার আমার বরের পছন্দ সমুদ্র। ফ্রান্সের প্যারিসে থাকার সুবাদে আমরা কিন্তু বহু সুন্দর সুন্দর জায়গা ঘোরার সুযোগ পেয়েছি, আর এবারে আমাদের গন্তব্য হল পাহাড় আর সমুদ্রে মোড়া দক্ষিণ ফ্রান্সের শহর ক্যান। ক্যান শহরটা কিন্তু আমরা সবাই পরিচিত ক্যান চলচ্চিত্র উৎসবের মাধ্যমে, টিভির পর্দায় আমরা তাই দেখে বড় হয়েছি, আর এইবার সেটা নিজের চোখে দেখলাম। উচ্চবিত্ত মানুষদের বিনোদনের জায়গা ক্যান শহরে আছে নামি দামি কিছু ফ্যাশন ব্র্যান্ড থেকে শুরু করে লাক্সারি কিছু বোট, আছে বিশ্বের নাম করা কিছু ক্যাসিনো। ঘুরবো ফিরবো, এক্সপিরিয়েন্স করব এখানকার পাবলিক ট্রান্সপোর্ট, খাবো চিজ ভর্তি ফরাসি খাবার ফন্ডু, রাতে থাকবো আদিগন্ত সমুদ্রের মাঝে এরকম একটা সেলবোটে। গোটা দিনে ক্যান শহরের সমস্ত কিছুর অভিজ্ঞতা ভাগ করে নেব আপনাদের সাথে আমার ইউরোপীয় রজনীগন্ধার পাতায়। অত্যন্ত বিস্তৃত সমুদ্রের কি অসাধারণ সুন্দর দৃশ্য একবার দেখুন। প্যারিস থেকে বুলেট ট্রেনে করে মার্সেই আসার গল্পের পরে আজকে আমরা বাসে করে আসছি মার্সেই থেকে ক্যান শহরে, আর বাসে করে মার্সেই থেকে ক্যান আসতে প্রায় ঘন্টা দুই মতো সময় লাগে। তবে রাস্তাটা এতটাই সিনিক যে চোখের পাতা ফেলতে পারছিলাম না, চারিদিকে অজস্র পাহাড়, আবার মাঝে মাঝে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ছিল রাস্তা। আমি বাসে জানলার ধারে বসে রাস্তাটা এনজয় করছিলাম। ঘন্টা দুই পরে যখন ক্যান শহরে নামলাম তখন ঝকঝকে সুন্দর রোদের আলো, আর এই একটা দিনে আমাদের বাড়তি পাওনা হলো আমরা কিন্তু বৃষ্টি পাইনি, তাই শহরটা বেশ ভালোভাবে ঘুরতে পারলাম। ক্যান শহরটাতে একটা আভিজাত্যের মোড়ক রয়েছে, তবে এর ইতিহাসও কিন্তু কিছু কম নয়। বাস থেকে নেমে শহরটার মেন সেন্টারে আসার জন্য বেশ কিছু অপশনস ছিল হাতে, যেমন বাস, ট্রেন বা ট্রাম, তবে আমি ট্রামটাই চুজ করলাম, কারণ ট্রাম কিন্তু আমার কাছে একটা ভীষণ আকর্ষণের একটা জিনিস। মিনিট পনেরো কুড়ির পরে আমরা চলে এলাম সমুদ্রের সামনে, আর ইউরোপের ছবি দেখলে ইনস্টাগ্রামে আমরা যেরকম সমুদ্রের ছবি দেখি, মানে নীলাভ সবুজ জল, সাদা বালি, একদম সেরকম সমুদ্র, মানে অপূর্ব সুন্দর। সমুদ্রে বসে থাকতে থাকতে কখন হঠাৎ করে সন্ধ্যে নেমে পড়ল। আর আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম এয়ারবিএনবিতে যাব বলে, আগে থেকে কিন্তু হোটেলটা বুক করা ছিল। আজকে যেখানে থাকবো এটা আর পাঁচটা হোটেলের থেকে একটু আলাদা, রাতে থাকবো এরকম একটা সেলবোটে যার নাম্বারগুলো নিচে মার্ক করা রয়েছে। সেলবোট ছোট হলেও ভেতরে কিন্তু আক্ষরিক অর্থে সমস্ত ব্যবস্থা রয়েছে, মানে কিচেন থেকে বেসিন থেকে শুরু করে টয়লেট থেকে সমস্ত কিছু। এখন আমি আছি ক্যানের একটা সেলবোটে, হোটেলে থাকার থেকে সম্পূর্ণ একটা অন্যরকমের অভিজ্ঞতা আজকে সম্মুখীন হব আমি। ফ্রেঞ্চ রিভিয়েরাতে রয়েছি, সামনে সমুদ্রে রাত্রিবেলার গর্জন, আর একটু আগে বৃষ্টি হয়ে থেমেছে, আজকে একটা দুর্যোগপূর্ণ রাতের অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি, দেখি সেই অভিজ্ঞতা কেমন হয়। গতকাল রাতটা কেটেছে এরকম একটা সেলবোটে।
ফ্রেঞ্চ রিভিয়ারের উপরে এরকম একটা সেলবোটে থাকা তাও আবার ক্যান শহরে একটা দুর্দান্ত অনুভূতি। আবার তার সাথে রাত্রে ভালো রকম বৃষ্টি হয়েছে, সেই আওয়াজ, ওপর দিয়ে সিগল পাখিরা উড়ে যাচ্ছিল সেই আওয়াজ, তারপর আবার সমুদ্রের একটা গর্জন, তো সব মিলিয়ে ভালো মন্দ মিশিয়ে একটা মিশ্র অনুভূতি সম্মুখীন হলাম কালকে রাত্রিবেলা। এখন সকাল 11টা বাজে, চেক আউট টাইম। সেলবোটটা ছেড়ে আমি এখন যাচ্ছি সেই বিখ্যাত ক্যান চলচ্চিত্র উৎসবের মঞ্চে, যেটাকে হল অফ ফেমও বলে। সবাইকে সুপ্রভাত জানাচ্ছি ক্যান শহর থেকে। সকালে যদি ঘুম ভেঙে চোখে পড়ে অজস্র পাহাড় আর সমুদ্র, তাহলে সবারই সকাল সুন্দর হয়ে যায়, তাই না? এখন ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম ক্যান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে যাওয়ার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে আবারও দাঁড়িয়ে পড়লাম সমুদ্রের সামনে। রাস্তাতে আবার হঠাৎ করে একটু একটু করে বৃষ্টি শুরু হলো, তাই আমি ব্যাগে থাকা ছাতাটা ফট করে খুলে নিলাম। আর এই শহরটার কিন্তু মেন অ্যাট্রাকশন হলো এর লোকেশন। ফ্রেঞ্চ রিভিয়ারের ওপরে অবস্থিত এই শহরটায় বছরের প্রায় বেশিরভাগ সময় কিন্তু মনোরম একটা আবহাওয়া থাকে। শহরটার দুর্দান্ত কিছু ভিউ দেখতে হলে কিন্তু অবশ্যই এই গার্ডেনে আসতে হবে। এখানে কিন্তু সবুজের হাতছানির সাথে সাথে আছে পাহাড় আর সমুদ্রের মনোরম কিছু দৃশ্য, যেটা অবশ্যই সকলের নজর কাড়তে বাধ্য। ফাইনালি বাসে করে চলে এলাম সেই রেড কার্পেটের মঞ্চে। 19 শতক থেকে বর্তমান যুগ পর্যন্ত বেশ কিছু ভারতীয় পরিচালক, নায়ক, নায়িকা এই মঞ্চে সম্মানিত হয়েছিলেন। ক্যান শহরে আমরা এসেছি শীতের সময়, আর ক্রিসমাস থেকে নিউ ইয়ার অবধি কিন্তু বাইরের দেশগুলোতে বেশ বড় করে ক্রিসমাস সেলিব্রেট করা হয়। গার্ডেনে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে মনে হলো পেট পুজোটা এবার একটু সেরে নেওয়া যাক, তাই চলে এলাম ক্রিসমাস মার্কেটে। আর ক্রিসমাস মার্কেট কিন্তু ট্যুরিস্ট থেকে লোকাল সবার কাছে ভীষণ জনপ্রিয়। আমি অর্ডার করলাম একটা টিপিক্যাল ফ্রেঞ্চ খাবার, ফন্ডু, যেটার বেসটা ব্রেডের আর তার উপর প্রচুর প্রচুর চিজ দেওয়া। ফার্স্ট টাইমের জন্য আমি এটা ট্রাই করলাম, তবে খেতে কিন্তু বেশ ভালো ছিল। এরপর আমি খেলাম বেলজিয়াম চকলেট, যার ভেতরটা অনেক ক্রিম দেওয়া ছিল। তো এই সব করে ক্রিসমাস মার্কেটের এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। আর এখানে কিন্তু খাবার দাবারের দোকান থেকে শুরু করে ঘর সাজাবার জিনিস সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। এই জায়গাটা ক্যান শহরের একটা প্রাণচঞ্চল শপিং স্ট্রিটস। কসমেটিক্স থেকে, শুজ থেকে, ক্লোথস থেকে, জুয়েলারি থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন, মানে এক কথায় যাকে বলে মেয়েদের কাছে জান্নাত। কোনো শহরকে ভালোভাবে বুঝতে হলে কিন্তু সেখানে মিউজিয়াম ভিজিট কিন্তু মাস্ট একদম। আমরা এইবার সেটা মিস করে গেলাম, তবে আপনারা এখানে এলে কিন্তু অবশ্যই এই মিউজিয়ামটাই একবার ভিজিট করবেন। এখানে হিস্ট্রি আর কালচারের একটা দুর্দান্ত সংমিশ্রণ আপনারা দেখতে পাবেন। খুব তাড়াতাড়ি একটা দিন শেষ হয়ে গেল। অভিজ্ঞতার ঝুলি যেমন ভরিয়েছি, তেমন কিন্তু স্মৃতিরও। রাজকীয় এই শহরে অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম, আর এবার হচ্ছে প্যারিস ফেরার পালা। মনটা কিন্তু বিষণ্ণ ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি বিদেশ ভ্রমণের গল্প আসতে চলেছে। আর এইবার একদম সুইজারল্যান্ড থেকে দেখা হবে আপনাদের সাথে। আর সেই গল্প দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আমি রিয়া, আর আপনারা দেখছিলেন ইউরোপের রজনীগন্ধার পাতার গল্প। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের পর্বে।